রিভাইভ ইওর ইমান কর্তৃক পরিবেশিত অডিওবুক সিরিজ সংশয়বাদী। ইতিমধ্যে আমাদের সংশয়বাদী বইটি শেষ হয়েছে এবং এই ভিডিওতে আমরের উপসংহার টানতে চলেছি। নিঃসন্দেহে সংশয়বাদ একটি নেতিবাচক এবং ব্যবচ্ছেদমূলক প্রক্রিয়া। এর উদ্দেশ্য যুক্তির আঘাতে আধুনিক যুগের মূর্তিগুলোকে ভাঙা, যাতে মানুষ সত্যের আলো দেখতে পায়। এই অর্থে সবচেয়ে বড় মুসলিম সংশয়বাদীদের একজন ছিলেন ইব্রাহিম আলাইহিসাল্লাম। তিনি অত্যন্ত চমৎকারভাবে মুশরিকদের বিশ্বাসের অসারতা তুলে ধরেছিলেন। নক্ষত্র পূজারী মুশরিকদের বিশ্বাসের অসামঞ্জস্য এবং অর্থহীনতা তুলে ধরার জন্য তিনি তাদের কথোপকথনের ধাঁচ কিছুটা অনুসরণ করেছিলেন। মহান আল্লাহ তাআলা কোরআনুল কারিমে আমাদেরকে জানিয়েছেন, আর এভাবেই আমি ইব্রাহিমকে আসমান এবং জমিনের রাজত্ব দেখাই এবং যাতে সে দৃঢ় বিশ্বাসীদের অন্তর্ভুক্ত হয়। রাতের আধার যখন তাকে আচ্ছন্ন করল, তখন সে নক্ষত্র দেখতে পেল, বলল, এটাই হচ্ছে আমার প্রতিপালক। কিন্তু যখন তা অস্তমিত হলো, সে বলল, যা অস্তমিত হয়ে যায় তার প্রতি আমার কোনো অনুরাগ নেই। অতঃপর সে যখন চন্দ্রকে উজ্জ্বল হয়ে উঠতে দেখল, তখন বলল, এটা হচ্ছে আমার প্রতিপালক। কিন্তু যখন তা অস্তমিত হলো, তখন সে বলল, আমার প্রতিপালক যদি আমার সঠিক পথের দিশা না দেন, তাহলে আমি অবশ্যই পথভ্রষ্ট সম্প্রদায়ের অন্তর্ভুক্ত হয়ে যাব। অতঃপর যখন সে সূর্যকে অতি উজ্জ্বল হয়ে উদিত হতে দেখল, তখন বলল, এটাই হচ্ছে আমার প্রতিপালক, এটাই হচ্ছে সব থেকে বড়। তারপর যখন তা অস্তমিত হলো, তখন সে বলল, হে আমার জাতির লোকেরা, তোমরা যেগুলোকে আল্লাহর অংশীদার স্থির করো, সেগুলোর সাথে আমার কোনো সম্পর্ক নেই, আমি একনিষ্ঠ এবং তার দিকে আমার মুখ ফিরিয়ে দিচ্ছি। যিনি আসমান এবং পৃথিবী সৃষ্টি করেছেন, আর আমি মুশরিকদের অন্তর্ভুক্ত নই। আর তার জাতি তার সাথে বদানুবাদ করল। সে বলল, তোমরা কি বদানুবাদ করছো আমার সাথে আল্লাহর ব্যাপারে, অথচ তিনি আমাকে হেদায়েত দিয়েছেন, তোমরা তার সাথে যা শরিক করো আমি তাকে ভয় করি না, তবে আমার রব যদি কিছু করতে চান, আমার রব তার ইলম দ্বারা সব কিছুকে পরিব্যাপ্ত করে আছেন, অতঃপর তোমরা যদি উপদেশ গ্রহণ না করো, তোমরা যা শরিক করছো কিভাবে আমি তাকে ভয় করব, অথচ তোমরা ভয় করছো না যে তোমরা শরিক করেছো আল্লাহর সাথে এমন কিছু বিষয়ে যার পক্ষে তিনি তোমাদের কাছে কোনো দলিল প্রমাণ নাজিল করেননি। অতএব কোন দল বেশি নিরাপত্তার হকদার তোমরা কি তা জানো? যারা ইমান এনেছে এবং নিজের ইমানকে জুলুমের সাথে সংমিশ্রণ করেনি, তাদের জন্যই নিরাপত্তা এবং তারাই হেদায়তপ্রাপ্ত। আর এ হচ্ছে আমার দলিল, আমি তা ইব্রাহিমকে তার জাতির উপর দান করেছিলাম, আমি যাকে চাই তাকে মর্যাদায় উঁচু করি। নিশ্চয়ই তোমার রব প্রজ্ঞাময় এবং সর্বজ্ঞ। সূরা আল আনআম 75-83। মুশরিকদের বিশ্বাসের অসংলগ্নতা প্রমাণের জন্য ইব্রাহিম আলাইহিসাল্লাম নক্ষত্র, চাঁদ এবং সূর্যের ব্যাপারে তাদের কথা বলার ধাঁচ অনুসরণ করেছিলেন। মুসলিম ইতিহাসে এমন অনেক মুসলিম সংশয়বাদী ছিলেন যারা বিপজ্জনক নানা দর্শনের পর্যালোচনা, সমালোচনা, ব্যবচ্ছেদ এবং ভিত ধ্বংস করার জন্য নানান যৌক্তিক কৌশল কাজে লাগিয়েছিলেন। হারিয়ে যাওয়া এই শিল্পকে আমাদের পুনর্জীবিত করতে হবে, বিশেষ করে আমরা যখন এমন এক বুদ্ধিভিত্তিক পরিবেশে আছি যা ইসলামের প্রতি শত্রুভাবাপন্ন। হুদাইবিয়ার সন্ধির সময় ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রিটোরিক্যালি প্রশ্ন করেছিলেন, আমরা কি হকের উপরে নই? নিঃসন্দেহে আমরাই হকের উপরে আছি, সময় এসেছে সে আত্মবিশ্বাস নিয়ে কাজ করার। আর এখানেই অফিসিয়ালি আমাদের সংশয়বাদী বইটি শেষ হচ্ছে। যারা এতদিন পর্যন্ত ধৈর্য ধরে আমাদের সাথে ছিলেন, সংশয়বাদী বইয়ের সাথে ছিলেন, আসিফ আদনান ভাইয়ের সাথে ছিলেন, তাদেরকে জানাই অন্তরের অন্তঃস্থল থেকে জাসাকাল্লাহ। আল্লাহ আপনাদেরকে উত্তম প্রতিদান দান করুন। আমাদের জন্য দোয়া করবেন, দোয়া করবেন যেন দিনের খেদমতে নিজেকে আরও বেশি সময় ব্যয় করতে পারি। আপনারাও আমাদের সাথে যুক্ত হয়ে যেতে পারেন, হয়ে যেতে পারেন দিনের একজন খেদমতগার। আপনার যে কোনো স্কিল, ভয়েস এডিটিং, ফটো এডিটিং, ভিডিও এডিটিং, অডিও এডিটিং, গ্রাফিক্স ডিজাইন, যে কোনো ধরনের স্কিল কাজে লাগিয়ে আপনিও হয়ে যেতে পারেন এই বৃহৎ উম্মার ক্ষুদ্র একটি অংশ। এবং
কন্ট্রিবিউট করতে পারেন, এই অংশীদারির একটা অংশ হতে পারেন, যাতে করে আপনিও কিয়ামতের দিন আল্লাহর সামনে সোজা হয়ে দাঁড়িয়ে বলতে পারেন, ইয়া রব, আমিও চেষ্টা করেছিলাম, আমার ক্ষুদ্র পরিসর থেকে, আমার ছোট্ট সামর্থ্য থেকে আমি চেষ্টা করেছিলাম আমার যতখানি সম্ভব। সালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।